ফ্রিজে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে আর্থিং সংযোগ সহ স্বতন্ত্র সকেট বোর্ড ব্যবহার না করলে বৈদ্যুতিক শক অনুভূত হতে পারে। ফ্রিজের সকেট বোর্ডের সাথে একাধিক উচ্চ ইলেকট্রিক লোড সম্পন্ন সংযোগ স্থাপন করা থেকে বিরত থাকুন। বৈদ্যুতিক সংযোগের এক ঘন্টা পরে প্লাগ স্পর্শ করে তাপ অনুভূত হলে বুঝতে হবে লুজ কানেকশন আছে। সেক্ষেত্রে অতি দ্রুত আপনার সকেট বোর্ডটি পরিবর্তন করতে হবে।